Hey, hello everyone. আজকে আমরা ইউরোপের একটা দেশ নিয়ে কথা বলবো এবং আজকে আমরা কথা বলবো মোস্ট রিকোয়েস্টেড কান্ট্রি, সেটা হচ্ছে পর্তুগাল। এবং পর্তুগাল নিয়ে অনেক কমেন্ট এসেছে ভিডিও বানানোর জন্য, তো আজকে আমরা কথা বলবো পর্তুগাল নিয়ে। পর্তুগালে যাওয়ার সুবিধাগুলো কি, সেটা হচ্ছে প্রথমেই পর্তুগাল একটা ইউরোপ কান্ট্রি বা পর্তুগাল একটা শেঙ্গেন কান্ট্রি। এরপর হচ্ছে পর্তুগালে আপনারা হচ্ছে উইদাউট আইলস পড়াশোনা করতে পারতেছেন। এরপর হচ্ছে পর্তুগালে আপনার টিউশন ফিজ তুলনামূলক কম অন্যান্য কান্ট্রির সাথে তুলনা করলে, লাইক ডেনমার্ক, নেদারল্যান্ডস, বেলজিয়াম, এইসব কান্ট্রির সাথে তুলনা করলে পর্তুগালের তুলনামূলক কম ধরা যায় টিউশন ফি। আরেকটা হচ্ছে আপনারা পর্তুগালে খুব সহজেই পিআর বা পাসপোর্ট পেয়ে যাবেন 5 বছরের মধ্যে। তো এই হচ্ছে পর্তুগালে পড়াশোনা করার সুবিধাগুলো। তো এবার হচ্ছে আমরা মেইন ভিডিওতে আসি। তো প্রথমে যে কথা বলবো সেটা হচ্ছে আমি পর্তুগালে কখনো পড়াশোনা করিনি বা আমি কখনো পর্তুগালে স্টাডি পারমিটে অ্যাপ্লাই করিনি। আমি হচ্ছে ইন্টারনেট বা গুগল থেকে যেসব ইনফরমেশন পেয়েছি তা নিয়ে আজকের ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। তো পর্তুগালে যদি আপনারা পড়াশোনা করতে চান, প্রথমে যে বিষয়গুলো লাগবে সেটা হচ্ছে আপনারা যদি ব্যাচেলার পড়াশোনা করতে চান তাহলে অবশ্যই আপনাদের এসএসসি এন্ড এইচএসসি কমপ্লিট থাকা লাগবে, এবং আপনারা যদি মাস্টার্সে পড়াশোনা করতে চান তাহলে অবশ্যই আপনাদের ব্যাচেলার কমপ্লিট থাকা লাগবে। বেসিক ইনফরমেশন সবাই জানে। তো এসএসসি এন্ড এইচএসসিতে আপনাদের হচ্ছে কতটুকু লাগবে, লাইক মিনিমাম আপনাদের রিকোয়ারমেন্ট কতটুকু লাগবে, সেটা হচ্ছে এসএসসি এন্ড এইচএসসিতে 3.50 করে থাকলেই হবে। এবং হচ্ছে আপনার যদি মাস্টার্সে পড়াশোনা করতে চান ব্যাচেলারে 3.0 বা 2.50 মধ্যে থাকলেই হবে। এরকমই থাকলে তো হবে না, অবশ্যই হবে, ওয়াই নট। অনেক ধরনের ইউনিভার্সিটি আছে, আপনারা যদি ইউনিভার্সিটি ম্যানেজ করতে পারেন, লাইক আপনারা যদি ইউনিভার্সিটি অফার লেটার নিয়ে আসতে পারেন তাহলে ভিসা অফিসার কোনো প্যারা দেবেন আপনাকে, যদি আপনার আদার্স ডকুমেন্টস সব ঠিক থাকে। তো এইগুলো হচ্ছে বিষয়। এবার হলো যে আইএলস লাগবে কি লাগবে না বা আইএলসের রিকোয়ারমেন্টগুলো কী কী। অনেক ইউনিভার্সিটিই আইএলস চায়, এবং আইএলস হচ্ছে যদি আপনারা আইএলস দেন তাহলে খুবই ভালো, এবং ভিসা পেতেও আপনার অনেক বেশি হেল্প হবে। এবং আপনারা যদি চান যে আপনার আইএলস ছাড়া যাবেন, এরও ওয়ে আছে। বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে আইএলস চায় না, বা আইএলসের পরিবর্তে ওরা অন্য কিছু চায়। আইএলস ছাড়া যেগুলো আছে সেগুলো ওরা অ্যাকসেপ্ট করে, লাইক হচ্ছে ডুওলিঙ্গো, টোয়েফেল, বা যদি এগুলোও না থাকে তাহলে হচ্ছে ইউনিভার্সিটি তাতে ইন্টারনাল একটা এক্সাম নেবে বা একটা এন্ট্রেন্স এক্সাম টাইপের নেবে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি বোঝার জন্য। সেখানে যদি আপনারা পাশ করেন তাহলে হলো আপনাদের আর কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি লাগছে না বা টেস্ট লাগছে না। কিন্তু এন্ড অফ দ্য ডে যেটা হবে যে আপনার যদি অ্যাম্বাসিতে যে বিষয়টা সেটা যদি আপনার আইএলস থাকে তাহলে অনেক ক্ষেত্রেই আপনার বেনিফিট পাবেন, যেটা হচ্ছে আইএলস না থাকলে পাবেন না। এবং যেহেতু আমরা সবাই চাই যে একবারে যাতে আমাদের ভিসা হয়ে যায়, যাতে বারবার রিফিউজের পর যাতে আবার রিঅ্যাপ্লাই না করা লাগে, তাই যদি আপনারা একবারে ভিসা পেতে চান এবং পারফেক্ট প্রোফাইল চান দেন আইএলস দিয়ে রাখা অনেক বেশি বেটার। এবং আপনারা বিদেশে পড়াশোনা করতে যাচ্ছেন, জাস্ট এই আইএলসের জন্য যদি আটকে থাকেন তাহলে বিদেশে গিয়ে আসলে কি আপনারা সার্ভাইভ করতে পারবেন কি না সেটা সন্দেহজনক, কারণ বিদেশে গিয়ে আপনাদের ইংলিশে পড়াশোনা করা লাগবে, ইংলিশে কথা বলা লাগবে এবং ইংলিশেই সব কিছু করা লাগবে। তাই যারা ভাবছেন যে আইএলস ছাড়া যাবেন তাদের একবার ভাবা উচিত যে আপনারা আসলেই বিদেশ যাওয়া উচিত হবে কি না। সো নাও লেটস টক অ্যাবাউট দ্য বেসিক ইনফরমেশন অফ পর্তুগাল, লাইক আপনারা হচ্ছে পার্ট টাইম জব কি করতে পারবেন। ওকে, পার্ট টাইম জবের যে বিষয়টা সেটা হচ্ছে আমি অনেক জায়গায় শুনতেছি যে পার্ট টাইম জব হচ্ছে ফুল টাইম করা যায়, স্টুডেন্টরা ফুল টাইম করতে পারে। এবং অনেক জায়গায় শুনতেছি যে লিগ্যাল যেই লটা সেটা হচ্ছে 20 ঘন্টা কাজ করা যায়। আমি যেটা বলবো সেটা হচ্ছে লিগ্যাল যে লটা সেটা হচ্ছে আপনারা 20 ঘন্টা কাজ করতে পারবেন পার উইক। এবং আপনি যদি পড়াশোনার পাশাপাশি ফুল টাইম জব করতে পারেন, লাইক আপনার যদি মনে হয় যে আপনি পারবেন আবার পড়াশোনার পাশাপাশি, তবে সেটাও করতে পারবেন, কারণ অনেক স্টুডেন্টই সেটা করতেছে এবং আই ডোন্ট থিঙ্ক ইটস ইলিগাল ইন পর্তুগাল। এবং আপনারা হচ্ছে পার্ট টাইম জব করে কত ইনকাম করবেন, তো পার্ট টাইম জব যে বিষয়টা, লাইক আমি যেটা বললাম যে পার উইকে যদি আপনার 20 ঘন্টা কাজ করেন তাহলে হচ্ছে 400 ইউরো থেকে 450 ইউরো আপনারা মান্থলি ইনকাম করতে পারবেন। এবং যদি আপনারা ফুল টাইম কাজ করেন তাহলে 700 ইউরোর মতো আপনারা ইনকাম করতে পারবেন। এবং যারা সামার গ্যাপেরটা তো জানেনই যে সামার গ্যাপে আপনারা ফুল টাইম কাজ করতে পারবেন এবং তখন আপনারা 40 ঘন্টাই কাজ করতে পারবেন, যেটা আপনারা স্টুডেন্ট থাকার কারণে কাজ করতে পারবেন যেটা আমি বললাম। তো এবার কথা বলি যে আপনার আসলে লিভিং কস্ট কত যাবে, যে আপনারা যে পর্তুগালে থাকবেন আপনার থাকা খরচ আসলে কত যাবে। তো যেটা আমি প্রায় সবসময় সব ভিডিওতেই বলে থাকি, লাইক যখন কোনো কান্ট্রি নিয়ে ভিডিও বানাই তখনই বলে থাকি যে লিভিং কস্টটা পুরোপুরি আপনার উপর, যে আপনি কতটুকু খরচ করতেছেন। লাইক অনেকেই এখন হচ্ছে 800 ইউরো 1000 ইউরো খরচ করতে পারবে এবং অনেকে 200-300 ইউরোর মধ্যেও ম্যানেজ করে ফেলতে পারবে। বিষয় যেটা, যদি আমি অ্যাভারেজ কথা বলি যে অ্যাভারেজ আসলে কত যাচ্ছে স্টুডেন্টদের, তাহলে সেটা 300-400 ইউরোর মতো যাচ্ছে বা 400 ইউরোই যাচ্ছে। তো যদি আপনারা অ্যাভারেজ একটা ধরে নিতে চান যে আসলে কত যাচ্ছে বা কত যাবে আপনার লিভিং কস্ট, সেটা হচ্ছে 400 ইউরো অবভিয়াসলি আপনার যাচ্ছে যদি আপনারা ভালো কোনো সিটিতে থাকেন, লাইক লিসবন বা পোর্টো। তো এবার কথা আসে যে আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট কত লাগবে, লাইক আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট তো দেখানো লাগবে যেহেতু বিদেশে পড়াশোনা করতে যাবেন। তো যদি পর্তুগালে আপনারা পড়াশোনা করতে চান তাহলে আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট হচ্ছে 20-25 লাখ টাকা দেখাতে হবে ফর 6 মান্থ।
এবং এর চেয়ে কমে আমি দেখানো প্রেফার করব না, যেহেতু টিউশন ফিটা আপনার একদমই কম না, তাই মানে একদমই কম না বলতে আমি বোঝাচ্ছি যে যেহেতু এক বা $2,000 বা ইউরো না, তো আপনারা হচ্ছে একটু বেশি ব্যালেন্স স্টেটমেন্ট দেখাবেন এবং 20-25 লাখই দেখানো উত্তম। এর চেয়ে কম দেখালে কি ভিসা হবে না, অনেকেরই হয়েছে এবং আপনার যে হবে আর কোনো গ্যারেন্টি নাই। আমি আবারও বলতেছি যেহেতু আপনারা পারফেক্ট প্রোফাইল যাচ্ছেন, তাই 20-25 লাখ টাকা দেখানো অনেক বেশি ভালো হবে। তো এবার কথা বলি যে টিউশন ফিস আসলে কত হবে। তো টিউশন ফিসের যে বিষয়টা সেটা হচ্ছে টিউশন ফিস, লাইক আমি হচ্ছে এখন পর্যন্ত অনেক অ্যাফোর্ডেবল কান্ট্রিজ নিয়ে ভিডিও বানিয়েছি, তো আমি যদি সেই অ্যাফোর্ডেবল কান্ট্রিজের সাথে তুলনা করি তাহলে কাইনা বেশি, এবং যদি আপনারা আবার ইউরোপের বড় কান্ট্রির সাথে তুলনা করেন তাহলে আবার একটু কম। তো টিউশন ফি যেটা সেটা হচ্ছে আপনার 5-8,000 ইউরো। আই নো ইটস নট সো চিপ অ্যান্ড ইটস নট সো অ্যাফোর্ডেবল, বাট এগেইন আপনারা যদি ডেনমার্ক, নেদারল্যান্ডস, বেলজিয়ামের সাথে তুলনা করেন তাহলে অনেক অনেক কম। বাট আবার আপনারা যদি লাটভিয়া, লিথুয়ানিয়া, তারপর রোমেনিয়া এসব দেশের সাথে তুলনা করেন তাহলে আবার একটু বেশি। কিন্তু এখানে বুঝতে হবে যে আপনারা কেমন, লাইক আপনারা হচ্ছে বেনিফিটও তেমনই পাচ্ছেন, রাইট? লাইক পর্তুগাল আপনারা যে বেনিফিট পাবেন সেই বেনিফিট আপনারা হচ্ছে লিথুয়ানিয়া, লাটভিয়াতে পাবেন না, এবং পর্তুগালের পিয়ার ব্যবস্থা আমরা সবাই জানেন। পিয়ার নিয়ে আমি পরে কথা বলবো। তো হ্যাঁ, টিউশন ফিস একটু বেশি, এবং এটা হচ্ছে না মানার কোনো বিষয় না, সেটা হচ্ছে অবভিয়াসলি আপনার টিউশন ফিস বেশি। এবং আরেকটা যে বিষয় সেটা হচ্ছে আপনারা যদি ডিপ্লোমা প্রোগ্রামে আসতে পারেন, ডিপ্লোমা প্রোগ্রামটা মেইনলি হচ্ছে 1.5 বছর হয়ে থাকে, ডিপ্লোমা প্রোগ্রামে আবার টিউশন ফিসটা একটু কম হয়ে থাকে। আপনারা যদি ডিপ্লোমা প্রোগ্রামে আসতে চান আসতে পারেন, বাট ডিপ্লোমা প্রোগ্রামে আসলে আবার হচ্ছে একটু পিআরে ঝামেলা হয়। আই এম নট সেইং দ্যাট আপনি হচ্ছে পিআর পাবেন না, বাট হচ্ছে ওই যে আপনার যে রেসিডেন্ট পারমিট যে কার্ডটা দিবে সেটা পেতে ঝামেলা। তো রেসিডেন্ট পারমিট কার্ডটা আমি কি একটু বুঝাই, আপনি যাওয়ার পর যেটা পাবেন সেটা হচ্ছে 1 বছরের জন্য দিবে, ওকে? এবং ধরেন আপনার ব্যাচেলর 4 বছরের বা 3 বছরের ধরেন, তো আপনার আরপি কার্ড দিবে বা রেসিডেন্ট পারমিট কার্ড দিবে 1 বছরের জন্য, 1 বছর পর পর আপনার রিনিউ করবেন। তো আপনি যখন ডিপ্লোমা প্রোগ্রামে আসবেন তখন জাস্ট আপনার প্রথমে 1 বছর দিল, এরপর হচ্ছে আপনার যেহেতু আপনার ডিপ্লোমা প্রোগ্রাম 1.5 বছরের, তো 1 বছর পর যখন আপনি রিনিউ করতে যাবেন তখন আপনার 6 মাসের রিনিউ করতে দিবে। অ্যান্ড আফটার দ্যাট আপনার ডিপ্লোমা প্রোগ্রামের পর আপনি যদি জব সার্চিং ভিসা দিবে, তখন যদি আপনারা 6 মাস বা 1 বছরের মধ্যে জব না পান তাহলে কী হবে একটু ভেবে দেখবেন। তাই বলবো যে আপনাদের হচ্ছে ব্যাচেলর প্রোগ্রামে যাওয়া ভালো, যেহেতু ব্যাচেলর প্রোগ্রামে গেলে আপনাদের 3-4 বছর ইজিলি চলে যায়, অ্যান্ড আফটার দ্যাট আপনার পিআর পেতেও ইজি হয়ে যায়। তো আবার আমি পিআরের মধ্যে এসে বলতেছি, পিআর নিয়ে আমি একটু পরে কথা বলতেছি যে কীভাবে কী। তো এবার আমরা কথা বলবো যে আপনাদের টিউশন ফি বা যে লিভিং কস্টটা সেটাকে আপনারা পার্ট টাইম জব করে ইনকাম করতে পারবেন কি না। এবং আই গেস অনেকেই এই অ্যান্সারের জন্য বা এই কোয়েশ্চেনের জন্য বসেছিলেন। তো অ্যান্সারটা হচ্ছে স্যাডলি নো, এবং এটা হচ্ছে আমি আপনাদের বলতেই পারতাম যে জি আপনারা হচ্ছে টিউশন ইনকাম করে ফেলতে পারবেন হ্যান ত্যান, বাট কথা হচ্ছে আমি আপনাদের শুধু মিথ্যা হোপ দিব না। আপনারা যদি সেখানে গিয়ে পার্ট টাইম জব করেন বা ফুল টাইম জবও করেন না কেন, আপনারা হচ্ছে 700 ইউরোর মতো ইনকাম করবেন, এবং 700 ইউরো ইনকাম করার পর আপনার লিভিং কস্ট যাবে আবার 400 ইউরো, 300 ইউরো করে সেভ করলেন। তো এইভাবে আসলে পসিবল না আপনার পুরো টিউশন ফি ইনকাম করা, হয়তো বা সামথিং মানে কিছু হয়তো ম্যানেজ করতে পারবেন, বাট ফুল টিউশন ফি যে ম্যানেজ করতে পারবেন এটা বলাই যায় না। এবং হ্যাঁ, আপনারা ধরেন 6,000 আপনার টিউশন ফি, তো 6,000 মধ্যে হয়তো বা আপনার 3-4,000 পর্যন্ত ইনকাম করে ফেলতে পারবেন, পরে 2,000 হয়তো বা আপনার বাসা থেকে নিয়ে আসা লাগবে বা আপনার অন্য কোনো সোর্স থেকে ম্যানেজ করা লাগবে। তো এটাই হচ্ছে রিয়েলিটি পর্তুগালের, যে সব দিক দিয়ে ওকে হলেও আপনার হচ্ছে এই টিউশন ফিটা বা লিভিং কস্টটা দুইটা একসাথে ইনকাম করা যায় না, বাট হ্যাঁ লিভিং কস্ট আপনার ইজিলি ইনকাম করে ফেলতে পারবেন। তো পার্ট টাইম জব নিয়ে আর একটু কথা বলি, সেটা হচ্ছে পার্ট টাইম জব আপনার সাথে সাথে গিয়ে লাইক 3-4 মাসের মধ্যে পেয়ে যাবেন না, এবং এটা হচ্ছে রিয়েলিটি। এবং আপনারা যদি কেউ সেখানে থাকে, লাইক আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলি যদি থাকে বা রেফারেন্স থাকে, তাহলে হ্যাঁ আপনারা হতে পেতেও পারে। বা যদি আপনার কেউ না থাকে এবং আপনার যদি একা যান পর্তুগালে, তবে 3-4 মাসে যদি আপনারা পেয়ে যান তাহলে আপনার খুবই লাকি। এবং 3-4 মাসে খুব সহজে আপনারা পাবেন না, আপনাদের অনেক বেশি হার্ডওয়ার্ক করা লাগবে এবং অনেক বেশি খোঁজা লাগবে জব। এবং 6-7 মাস পর লাইক আপনার নেটওয়ার্ক বিল্ড হওয়ার পর ইনশাল্লাহ আপনারা পার্ট টাইম জব পেয়ে যাবেন। তো প্রথম হচ্ছে আপনার 4-5 মাসের একটা ব্যাকআপ বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া লাগবে। তো বাংলাদেশ থেকে পর্তুগালে যেতে আসলে মেইনলি কত টাকা লাগতেছে? বাংলাদেশ থেকে পর্তুগালে যদি আপনারা যেতে চান তাহলে হচ্ছে বেশি একটা লাগবে না, আপনার হচ্ছে 8-9 লাখ টাকার মতো লাগবে বা ম্যাক্স 10 লাখ টাকার মতোই লাগবে। কারণ কি? কারণ হচ্ছে টিউশন ফিস আপনার হচ্ছে পুরো 1 বছর দেওয়া লাগে না, আপনার হচ্ছে 1 সেমিস্টার টিউশন ফি দিয়েও পর্তুগালে পড়াশোনা করতে পারবেন। তো যাদের হচ্ছে এই টাকাটা ম্যানেজ করতে পারবেন, যেটা বললাম যে টিউশন ফি হচ্ছে 6,000 পাবেন, 5,000 পাবেন,
তো 6,000 বা 5,000 টিউশন ফি যদি আপনারা 3 বছরের জন্য বাসা থেকে দিতে পারে দেন ইটস রিয়েলি গুড। এবং আপনারা তো কিছু ইনকাম করতে পারতেছেন, লাইক আপনার টিউশন ফিসের 50% ইনকাম করে ফেলতে পারবেন, তো ওইটুকু টাকা যদি আপনার বাসা থেকে নিয়ে আসতে পারেন দেন পর্তুগাল ইজ এ ভেরি গুড কান্ট্রি ফর ইউ। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে পিয়ার, তো পিয়ারটা আমি মিস করে গেছি। পিয়ার নিয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা সবাই জানি যে পর্তুগালে পিয়ার কতটা পরিমাণে ইজি। পিয়ার যে বিষয়টা সেটা হচ্ছে আপনি ফার্স্টে পর্তুগালে এন্ট্রি নেওয়ার পর লিগেলি 5 বছর থাকা লাগবে, এবং লিগেলি 5 বছর থাকার পর পর্তুগিজ ল্যাঙ্গুয়েজের কিছু রিকোয়ারমেন্ট থাকে। পর্তুগালের ওই ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের পর আর তেমন কিছু লাগে না, এরপর হচ্ছে আপনারা পাসপোর্ট বা পিয়ারের জন্য অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। তো এতই ইজি আসলে পর্তুগালের পাসপোর্ট পাওয়া। তাই আমি বলবো যে যদি আপনাদের টিউশন ফিস যেটা বললাম যে ওই বিষয়গুলো বা ওই কস্টটা যদি আপনার ফ্যামিলি থেকে নিয়ে আসতে পারেন বা অন্যান্য কোনো সোর্স থেকে নিয়ে আসতে পারেন, তাহলে পর্তুগাল আপনার জন্য খুবই ভালো একটা ডেস্টিনেশন এবং আপনারা চাইলে যেতে পারেন পর্তুগালে। তো কুইক যে ইনফরমেশনগুলো দেবো সেটা হচ্ছে পর্তুগালে যাওয়ার জন্য আপনাদের অবশ্যই ইন্ডিয়াতে অ্যাম্বাসি ফেস করতে হবে এবং সেটা VFS-এর দ্বারা। আপনাদের এটা হচ্ছে মাথায় রাখা লাগবে, কারণ অনেকেই আর কি চায় না ইন্ডিয়াতে অ্যাম্বাসি ফেস করতে। তো হ্যাঁ, এটা আমি জানিয়ে রাখলাম। এবং আপনারা যদি চান যে ডকুমেন্টস লিস্টটা পেতে, লাইক কী কী ডকুমেন্টস লাগবে না দ্যাট থিং, তাহলে হচ্ছে আপনারা হচ্ছে আমাকে কমেন্ট করতে পারেন। আমি হচ্ছে 10 থেকে 20 কমেন্ট আসলে আমি আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে দেবো, এবং ফেসবুক গ্রুপের পোস্টটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক করে দেব বা কমেন্টে দিয়ে দেবো। তো আজকের মতো ভিডিও এতটুকু ছিল, এবং আপনারা হচ্ছে নেক্সট কোন কান্ট্রি নিয়ে ভিডিও চান বা নেক্সট কোন টপিক নিয়ে ভিডিও চান তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আজকের মতো বিদায় নিলাম, টাটা।